হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমাদের টিভিটা ঠিক করার জন্য চলে এসেছে। প্রায় দীর্ঘ এক মাস পর টিভিটা আজকে ঠিক করবে। তো উনি সকালবেলায় চলে এসেছে, প্রায় 9টার দিকে উনি এসে আমাদের টিভিটা ওপেন করলো, দেখছে কি প্রবলেম। পরে হচ্ছে টিভিটার জন্য নতুন একটা স্ক্রিন দিয়ে গিয়েছে, অর্থাৎ বলতে গেলে আমরা নতুন একটা টিভি পেয়েছি। এই যে টিভিটা খুব সুন্দর চলছে, উনি কিছুই ঠিক করেনি, জাস্ট নতুন একটা স্ক্রিন এনে এক্সট্রা লাগিয়ে দিয়েছে এটাই আর কি। এই যে দেখুন, স্কচ টেপ দেওয়া আছে, মানে লাগানো আছে, আমি এখনও খুলিনি এটা। তা আমি সকালবেলায় ভিডিও করছি মনের খুশিতে, আমার তারেক আর দিদার ঘুমাচ্ছিল, যেহেতু ওরা সকালবেলায় ওরা একটু লেট করে উঠে। আর এই যে দেখুন, স্কচ টেপ লাগানো আছে, আমি এখনও ওপেন করিনি। তো বলতে গেলে আসলে একটা নতুন টিভি পেয়ে গিয়েছি, এটাই বলতে হবে আর কি। আর আমার সাথে দিদার ছিল, আমি আর দিদার ছিলাম আর কি সকাল টাইমটা যখন উনি টিভিটা ঠিক করেছে। আর তারেক নিশা জানেও না যে আমাদের টিভি ঠিক হয়ে গিয়েছে, তো ওদেরকে আমি ডাক দিয়ে নিয়ে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। হঠাৎ ওরা যখন দেখলো যে টিভিটা অন হয়ে গিয়েছে, কার্টুন চলতেছে, ওরা তো খুশি। এই যে দেখতেই পাচ্ছেন ওদের দুই ভাই বোনের মুখে হাসি, মানে তারেক আর নিশার মুখে হাসি, কারণ বড় স্ক্রিনে যে কোনো জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তারেক নিশা তো মহা খুশি। আর এই যে দেখতে পাচ্ছেন নিশার সাইকেল, ওর আব্বু নিয়ে আসছে গতকাল রাতে, সকালবেলা ঘুম থেকে উঠেই সে সাইকেল নিয়েই আছে। কথায় আছে না, নতুন জিনিসের অনেক দাম, মানে অনেক মূল্যায়ন, দুই তিন দিন পরে দেখবেন যেটার অবস্থা একদম শেষ। সকালবেলা ঘুম থেকে উঠে সে এটা নিয়ে ব্যস্ত আছে। তো এখানে হচ্ছে আমি মজরেলা চিজ কেটে নিচ্ছি, এটা হচ্ছে আমি একটা হালাল দোকান থেকে এনেছি গতকাল, আমি যে বাইরে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, বাট উনি বলল যে এটা হালাল। তো আমি এটার যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো একটু চেক করে দেখলাম গুগলে, পরে দেখলাম যে না, এটা হালাল। তো আপনারা যদি কোলোরাইট থেকে মোজারেলা চিজটা কিনেন তাহলে সেটা হালাল, সো ডোন্ট ওয়ারি, এখন থেকে মোজারেলা চিজটা খেতে পারবেন আপনারা। আর আমার কথা যদি মানে বিলিভ না করেন, সেক্ষেত্রে আপনারাও ইনগ্রিডিয়েন্টসগুলো একটু চেক করে নিতে পারেন গুগলে গিয়ে। তো আমি আমার বাচ্চাদেরকে ছোট ছোট পিস করে কেটে দিলাম, এখন নাস্তা খাওয়া শেষ, বলতে গেলে 12টার দিকে কেটে দিয়েছি, আমিও খাচ্ছি ওদের সাথে, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় আসলে এই কথাটা বলতে মানে মনে থাকে না। তো যাই হোক, যদি ভালো লাগে করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কি আর বলবো, সেটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে ওদেরকে একটু চেড়ে খেতে দিলাম, বললাম যে তোমরা খাওয়া দাওয়া করো, আমি রান্না বান্না করতে যাই, কারণ এখন দুপুর হয়ে গিয়েছে, রান্না করতে হবে, কারণ আজকে আমার হাজবেন্ড তাড়াতাড়ি চলে আসবে। তারপর হচ্ছে তারা আবার বায়না ধরলো যে আইসক্রিম খাবে, সেই চকোবার আইসক্রিমটা দিলাম ওদেরকে। আসলে ঘরে থাকলে ওদের একটার পর একটা বায়না করতেই থাকে, কিছুই করার নেই, সব বায়না মেনে নিতেই হবে। আর মাত্র একটা মাস আছে, কয়েকদিন পর থেকে তো স্কুলেই চলে যাবে, সারাটা দিন স্কুলেই থাকবে। তো আজকের দিনটা ছিল শুক্রবার, ভাবলাম যে একটু স্পেশাল কিছু রান্না করি। আসলে বিদেশের বাড়িতে স্পেশাল বলতে আমাদের কাছে মনে হয় যে দেশি খাবারগুলো সবচেয়ে বেশি মজা লাগে, সো দেশি খাবারগুলোই আমাদের কাছে অনেক অনেক বেশি স্পেশাল। তো আজকে হচ্ছে রান্না করব কই মাছ দিয়ে ফুলকপি, তারপর হচ্ছে সরপুঁটি মাছ ভুনা, তারপর হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, তারপর হচ্ছে ডাল ভর্তা। এখন মাছগুলো আমি ক্লিন করে নিয়েছি, কই মাছ, কই মাছটা একটু মানে যেহেতু প্যাকেট করা ফ্রোজেন অবস্থায় থাকে, সো একটু স্মেল আসে, এর কারণে আমি একদম লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো কমপক্ষে আধা ঘন্টার জন্য, এতে করে কই মাছের যে এক্সট্রা স্মেল আছে সেটা চলে যায়। তো এর কারণে আমি আগেই কই মাছটা ভালো করে ক্লিন করে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, অন্যদিকে এখন আমি বাকি কাজগুলো করে ফেলবো। তো আজকে আমার হাজবেন্ড দুপুরবেলায় চলে আসবে, দুপুর বলতে 2:30-3 বাজে এরকম। আর এখন যেহেতু আমার বাচ্চারা ঘরেই থাকে, তো হালকা পাতলা খাওয়া দাওয়া করে, সো এর কারণে মানে একসাথেই খাই সবাই মিলে।
তো এখানে একটু ডাল ভর্তা করব, এর কারণে একটুখানি হলুদ আর লবণ দিয়ে মসুরের ডালটা একটু সিদ্ধ করে নিব। আর পানিটা একদমই অল্প করে দিয়েছি, এখন এটা চুলায় বসিয়ে দিব, তারপর হচ্ছে ডালটা সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন একদমই অল্প করে দিয়েছে পানিটা। এবার আমি সরপুঁটি মাছগুলোর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিব এবং মাছগুলো একটু ভেজে নিব। আমি প্রথম যেদিন সরপুঁটি মাছ আনি সেদিন একটু মানে না ভেজে রান্না করেছিলাম, তো সেটাও ভালো লেগেছে, সালাদ দিয়ে খেতে খুব ভালো লেগেছে, বাট আমার কাছে মনে হয় ভেজে রান্না করলেও ভালো লাগে, কারণ সরপুঁটি মাছটা একদমই ফ্রেশ, আমাদের বাঙালি গ্রোসারি শপে যেটা পাওয়া যায় সেটা একদমই ফ্রেশ আমার কাছে মনে হয়। আর এখন হচ্ছে আমি পালং শাকটা কেটে নিব। দেখতেই পাচ্ছেন পালং শাকটাও কিন্তু ফ্রেশ, আমি গতকাল যে আরবি দোকানটাতে গিয়েছিলাম সেখান থেকে এনেছি। আর পালং শাকের যেই এই যে ডাটাগুলো আছে, মানে এই যে কাটলাম যে আমি, দেখতেই পাচ্ছেন কেটে ফেললাম আমি, এই গোড়াগুলো আর কি আমি আমার গার্ডেনে লাগিয়েছি। আমি জানি না হয় কি না, কারণ লাগানোর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে পাতা গজাচ্ছে মাশাল্লাহ, তো এর কারণে দেখলাম যে হয় কি না দেখি, একটা আশা নিয়ে লাগালাম আর কি। আসলে গাছ থেকে যখন পাতা হয় তখন এত শান্তি লাগে আমার কাছে, খুবই খুবই ভালো লাগে। আর আমার এখন নতুন একটা রুটিন হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে দরজা খুলে আমার গার্ডেনে যাই আর গাছের পাতাগুলো দেখি যে কোনটা কতটুকু হয়েছে। আসলে কিছু কিছু ছোট ছোট জিনিস মানুষকে এত শান্তি দেয় সেটা বলে বোঝানো মুশকিল আর কি। তো আমি মাছগুলোকে একদমই সাবধানের সাথে উল্টিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস আমি তো আরেকদিনও বলেছি যে মাছ যদি ভাজা না হয় তাহলে কিন্তু উল্টানো যাবে না, আর মাছ যদি ভাজা হয়ে যায় একটা সাইড সেক্ষেত্রে আপনি খুব সহজে উল্টিয়ে নিতে পারবেন। তো আমি মাছটা একটু বেশি দিয়েছি আর ফ্রাই প্যানটা একটু ছোট ছিল, আসলে দুইজনের জন্য রান্না করছি, আমার বাচ্চাদের জন্য কিছুই রান্না করব না, জাস্ট একটু শাকটা রান্না করব একদমই অল্প মশলা দিয়ে যেন ওরাও খেতে পারে আমরাও খেতে পারি এরকমভাবে, কারণ ঝাল না হলে দেখা যায় একটা কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমরা খেতে পারি, বাট ঝাল হলে কিন্তু বাচ্চারা মোটেও খেতে পারে না। সো আমি এর কারণে সবসময় আমার তরকারিগুলোতে মরিচটা কম দিই যেটা ওরা খায় আর কি। আর এখন হচ্ছে ফুলকপিটা কেটে নিচ্ছি আমি, ফুলকপি দিয়ে কই মাছ আমার আর আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা খাবার। আমার হাজব্যান্ড আগে কই মাছ তেমন একটা বেশি লাইক করতো না, বাট এখন পছন্দ করে। কথায় আছে না বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হয়, একজন আরেকজনের পছন্দও চেঞ্জ হয়ে যায়। তো আমি একটা আলু দিয়ে দিচ্ছি সাথে, আর আপনারা তো নিশ্চয়ই দেখতেই পারলেন আমরা সবাই মিলে ক্যারাম বোর্ড খেলেছি, আমার তারেক দিদার, তারেক ছিল ওর আপুর দলে আর দিদার ছিল আমার দলে, তারেক ভালোই খেলেছে আজকে মাশাল্লাহ, ও অনেকগুলো গুটি ফেলে দিয়েছে, ভালোই লেগেছে আমার কাছে, সবাই মিলে আসলে খেললে এত ভালো লাগে। তো এখন আমি কই মাছটা রান্না করে নিচ্ছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণও দিয়ে দিলাম, আমি জাস্ট এই কয়েকটা মশলাই দিই, এর থেকে আর বেশি কিছু দেই না, অনেকেই মানে রসুন বাটা কিংবা রসুন কুচি দেয় বাট আমার কাছে এরকমই ভালো লাগে, যার যেমন পছন্দ এটাই আর কি। এবার আমি পালং শাকটা কেটে নিচ্ছি, পালং শাকটাকে একদম কুচি কুচি করে কাটবো না, একটু বড় করে কাটবো যেহেতু আমি এটা রান্না করব। আর যদি আমি ভাজি করতাম পালং শাকটা তাহলে একটু কুচি করে কাটতাম, যেহেতু পালং শাকটা একদমই নরম থাকে সো এর কারণে একটু বড় বড় করে কাটলাম যেন খেতে ভালো লাগে, আর যদি ভাজি করতাম তাহলে কুচি করে কাটতাম। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে নিই, ক্যারাম বোর্ড খেলাতে আমি কিন্তু হেরেছি, আমি মাত্র 6 আর আমার হাজব্যান্ডের নাম্বার ছিল 25 মানে 25, তো পরে আমি আর খেলি নেই, আমি ভাবলাম যে আর হেরে লাভ নেই, কারণ আমি অনেকদিন ধরে আসলে খেলি না, আগে খেলতে পারতাম, তারপরও একটা পুরুষ মানুষের সাথে কি একটা মেয়ে মানুষ খেলে পারে নাকি। আর আমার হাজব্যান্ড হচ্ছে মানে পাক্কা প্লেয়ার, আমার আব্বু যেমন পাক্কা প্লেয়ার আমার শ্বশুর আব্বু সেম, তো আমি হচ্ছি মোটামুটি, এত ভালো না,
তারপরও মোটামুটি খেলতে পারি, সব কিছুতেই একটু একটু করে জানি এটাই আর কি। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে দিচ্ছি, একটুখানি আলু দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে, আর পালং শাকে আলু দিলে কিন্তু খুব মজা লাগে। আমি অল্প একটু পানি দিচ্ছি, কারণ শাকটা একটা পলক আসলে হয়ে যাবে, তো অল্প করেই পানি দিলাম। ফুলকপিটার পানি বলক চলে এসেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি আবারও এটাকে কভার করে দেব যেন ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে মসুরি ডালের ভর্তাটা বানিয়ে নিচ্ছি, ডালটা একদমই ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন, আর ডালটা এখন আমি ম্যাশ করে নেব হাতের সাহায্যে। আপনারা আবার মানে ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। হাতের সাহায্যে ম্যাশ করলে এটা খেতে খুবই মজা লাগে, অনেকটা আলু ভর্তার মতো লাগে এটা, আর আমার হাজব্যান্ড তো খুবই খুবই পছন্দ করে। আমি একদম হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি, আপনারা ডাল ভর্তাটা ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর পালং শাক দিয়ে দিচ্ছি, পানিটা বরফ চলে এসেছে, আমি পালং শাকটা দিয়ে কভার করে দিব ঢাকনা দিয়ে। আমি কিন্তু একবারে অল্প করে পানি দিয়েছি, অন্যদিকে সরপুটি মাছটা কষিয়ে নিলাম, এখন ওইখানে একটু পানি দিয়ে দেব। আর আমি যখন রান্না করি তিন চুলা একসাথে রান্না করি, এতে করে দেখা যায় রান্নাটা তাড়াতাড়ি হয়। আর আজকে আইসক্রিম খেয়ে আমার মানে ঠান্ডা লেগে গিয়েছে, তো নর্মালি উচিত এই টাইমে আইসক্রিমটা না খাওয়া, বাট কি বলবো আর, আইসক্রিমটা এত মজা ছিল আর লোভ সামলাতে পারিনি এটাই আর কি। বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম। তো আমি এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। নর্মালি আমি আলু ভর্তা যেভাবে বানাই বেশিরভাগ ক্ষেত্রেই সব রকমের ভর্তাই ঠিক সেমভাবে বানাই, তো ডাল ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে হাতে সাহায্যে মেখে নিলে খেতে ভালো লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম, আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তারপরও আরেকটু দিয়ে দিলাম। আর সরপুটি মাছটা হয়ে এসেছে, আমি ধনে পাতা দিয়ে আরেকটু ঝোলটা কমিয়ে নামিয়ে ফেলব। আর এই যে পালং শাকটাও হয়ে এসেছে, একটা বলক আসাতেই পালং শাকটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা শাক তাড়াতাড়ি হয়ে যায়। আর ফুলকপি তরকারিও হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ তরকারিতে কিন্তু ধনে পাতা না দিলে তরকারিটা খেতে মোটেও ভালো লাগে না, এটা তো সবাই জানেন। তো এই যে দুপুরে রান্নাবান্না শেষ, আমার হাজব্যান্ড চলে এসেছে, জানালা দিয়ে দেখেছি, জানালা দিয়ে দেখার পর সাথে সাথে সবগুলো খাবার বেড়ে নিয়ে আসছি বাটিতে করে। তো গরুর মাংস ছিল গতকালের, বাচ্চারা জাস্ট পালং শাক আর গরুর মাংস দিয়ে খাবে, সরপুটি মাছ ভুনা, পালং শাক দিয়ে চিংড়ি মাছ, তারপর ফুলকপি দিয়ে কই মাছ, আর ভাত দুই রকমের, ডাল ভর্তা, লেবু। আমার মনে হয় না এত রকমের খাবার আইটেম থাকলে আর কিছুর প্রয়োজন হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার হাজব্যান্ড সাথে সাথে বসে পড়েছে ক্যারাম বোর্ড খেলার জন্য, সে আমাকে আজকে হারাবে, এর কারণে আগে প্রস্তুতি নিয়ে নিয়েছে ভালো করে। আর এরকমভাবে কে গুটি বসাতে পারেন, আমি কিন্তু পারি না, ও আবার ভালোই পারে, সে সুন্দর করে একটার পর একটা সেট করছে, আর আমার বাচ্চারা বসে বসে দেখছে, এখন আমি আর আমার হাজব্যান্ড খেলতেছি। আসলে ছোট্ট একটা জিনিসের উসিলায় দেখা যায় অনেক ভালো একটা সময় কাটে, এই যে আমরা গল্প করতে করতে খেলছিলাম অনেক অনেক ভালো লেগেছে, হয়তোবা এই জিনিসটা না থাকলে আমরা এতটা আনন্দ করতে পারতাম না। আমার ঘর একদমই এলোমেলো হয়েছিল, সব কিছু রেখে তার সাথে খেলতে বসতে হয়েছে, তো আমি আসলে সোজা হয়ে বসতে পারি না, এর কারণে আমি দোলনায় বসে নিয়েছিলাম, আর আমার সাথে তো নিশা ছিল, দেখতেই পাচ্ছেন একজনের পর একজন গুটি ফালাচ্ছে, তারপরও অনেকবার আমার হাজব্যান্ড আমাকে ছাড় দিয়েছে। আর আমি কোনো সময় খেলার মধ্যে মানে বাটপারি করি না, সত্যি কথা সব সময় রিয়েল থাকি, আর আমার লাইফও আমি এরকম। তো যাই হোক, আশা করি আমার আজকের এই সিম্পল ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।